গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস, তোমাদের গণিত বইয়ের 6 নম্বর পৃষ্ঠায় চয়ের নিচের ফাঁকা ঘরে সঠিকভাবে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন বসাও, এই অঙ্কগুলো আজকে আমরা শিখব। দেখো, এখানে এই যে এতগুলো অঙ্ক রয়েছে, এই অঙ্কগুলোকে আমাদেরকে আগে সবসময় পড়তে হবে যে অঙ্কটা কি বলতে চেয়েছে, অঙ্কতে কি বলা রয়েছে। এই যে দেখো, ফাঁকা যে ঘরগুলো রয়েছে, এই ফাঁকা ঘরগুলোতে আমাদেরকে কোনোটাতে যেটাতে বৃহত্তর চিহ্ন বসবে সেটা আমাদেরকে সংখ্যা দেখে বুঝতে হবে, বৃহত্তর চিহ্ন বসাবো, কোনোটাতে ক্ষুদ্রতর চিহ্ন বসাবো। তাহলে এটা কি করে বসাবো সেটা আমরা দেখে নিই। দেখো, এই যে দেখছো, ঠিক পাখির ঠোঁটের মতো, দেখো এই যে এটা হচ্ছে বৃহত্তর চিহ্ন। সব সময় যখন আমরা বৃহত্তর ক্ষুদ্রতর যে চিহ্নটাই যেটা আমরা বসাবো, কি করব দেখো, সবসময় আমরা সামনে এই সংখ্যাটাকে ধরে বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্নটা বসাবো। তার আগে আমাদেরকে বৃহত্তর আর ক্ষুদ্রতর চিহ্নটা একবার দেখতে হবে। এই যে দেখছো, কিছুটা পাখির ঠোঁটের মতো, এই যে হাঁটা যেই দিকে থাকে সেটা হচ্ছে বৃহত্তর চিহ্ন। দেখো, হাঁটা এদিকে আছে, মানে এখানে সবসময় বড় সংখ্যা বসে। এই যে এইটা হচ্ছে বৃহত্তর চিহ্ন, আর ঠিক এর উল্টোটা হচ্ছে ক্ষুদ্রতর চিহ্ন। তাহলে এই সংখ্যাগুলোতে, এই যে সংখ্যাগুলো রয়েছে, এই যখন কোন ঘরে কোন চিহ্নটা বৃহত্তর বসবে না ক্ষুদ্রতর বসবে, আমরা কি করে করবো ভালো করে দেখো। সবসময় প্রথমের সংখ্যাটা, আমরা এই সংখ্যাটা ধরে কিন্তু বৃহত্তর বা ক্ষুদ্রতর চিহ্ন করতে যাবে না, এই সংখ্যাটা ধরে করো। তাহলে দেখো, প্রথমে রয়েছে 9, আর দেখো এদিকে রয়েছে 5, মাঝে দেখো বক্স রয়েছে। মনে রাখবে বড় সংখ্যার দিকে, এই যে পাখির ঠিক ঠোঁটের মতো বা হাঁয়ের মতো, দেখো মনে যেন হাঁ করে আছে, সবসময় এই হাঁ বা এই খোলা দিকটা সবসময় বড় সংখ্যার দিকে থাকে। তাহলে এখানে 9 আছে, এখানে 5 আছে, বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা 9, তাহলে হাঁটা ঠিক এই দিকে হবে। দেখো, আমি যদি এই সংখ্যাটা বসাতাম দেখো কিরকম হতো, এই দেখো হাঁটা কোন দিকে হয়ে গেল, 5-এর দিকে হয়ে গেল, মানে এটা ভুল, এটা 9। সবসময় বড় সংখ্যার দিকে হাঁ হয়, এটা মনে রেখে দেবে, তাহলে কোনোদিন ভুল হবে না। 9টা দেখো এখানে বড়, এই যে বৃহত্তর চিহ্নটা বসিয়ে দিলাম, তাহলে দেখো 9 বড়, এখানে বৃহত্তর চিহ্ন বসলো 5। পরেরটা দেখো, এখানে 7 আছে, এখানে 8 আছে, শুধু এটা যদি মাথায় রাখো যে হাঁটা বড়োর দিকে হবে, তাহলে কোন দিকে, এখানে দেখো 7 রয়েছে, এখানে 8 রয়েছে, তাহলে আমি বড়োর দিকে দেখো হ্যাঁ চিহ্নটা দিয়ে দিলাম। দেখো তাহলে এটা কি হয়, 7 এখানে 8, মানে এটা হচ্ছে 7টা তো ছোট, তাহলে এটা ক্ষুদ্রতর চিহ্ন বসবে, ক্ষুদ্রতর চিহ্ন হচ্ছে এরকম, বৃহত্তর চিহ্ন এটা, ক্ষুদ্রতর চিহ্ন হচ্ছে এটা। সবসময় আগের সংখ্যাটাকে দেখে করতে হয়, তাহলে 7 এদিকে 8, মানে 7 ছোট রয়েছে, ছোট রয়েছে মানে এটাই 8-এর থেকে ক্ষুদ্রতর, তাহলে ক্ষুদ্রতর চিহ্ন বসবে। আর এখানে 9 ছিল বড়, মানে বৃহত্তর চিহ্ন বসছে। এটা যদি দেখো ক্ষুদ্রতর বৃহত্তর করে মনে রাখতে না পারছো বা কিছু ধরো ভুল হচ্ছে, সব থেকে সহজ নিয়ম হচ্ছে বড় সংখ্যার দিকে এই হাঁটা সবসময় করিয়ে দেবে, বড় দিকটা যেটা খাঁজ রয়েছে। দেখো এবার দেখো, এখানে রয়েছে 66, এখানে রয়েছে 5, 10, 9, 59, বড় সংখ্যার ক্ষেত্রে একটু ভালো করে দেখবে কি লেখা আছে। তাহলে 66 বড় না 59 বড়? অবশ্যই 66 বড়, তাহলে কি হবে, বৃহত্তর চিহ্ন, দেখো বড়োর দিকে এটা থাকলো। পরেরটা দেখো, পরেরটা রয়েছে 100, আর এখানে দেখবে তোমাদেরকে, তোমরা যাতে ভুল মানে করো সেই কারণে এরকম করে অঙ্কগুলো দেওয়া হয়। এখানে 100 দেখে মনে হচ্ছে এটাও 3 অঙ্কের সংখ্যা, 11 এরকম বড়, তাই মনে হচ্ছে, কিন্তু দেখো এটা 100, আমরা জানি 22 শূন্যর কোনো দাম নেই, এই শূন্যর কোনো দাম নেই, তাহলে এই সংখ্যাটা হচ্ছে শুধুমাত্র 11। তাহলে 100 বড় না 11 বড়? অবশ্যই এই 100টাই বড়, তাহলে এখানে যেহেতু সামনে বড় আছে কি চিহ্ন বসবে, বৃহত্তর, বড়োর দিকে এই চিহ্নটা বসে গেল। এইভাবেই প্রতিটা অঙ্ক তোমরা, এই যে দেখো এখান থেকে এতগুলো অঙ্কগুলো রয়েছে, সবগুলো খাতায় সুন্দরভাবে তোমরা এগুলো করবে। দেখো এখানে পরপর দেখো, 5 এখানে 7 রয়েছে, কোনটা বড়? অবশ্যই আমরা এই দিকটা দেখবো, 5, 5টা হচ্ছে এখানে ছোট, তাহলে কি বসবো, ক্ষুদ্রতর চিহ্ন বসিয়ে দেবো। 8 আর 6 দেখো, এখানে রয়েছে 8টা হচ্ছে বড়, তাহলে বৃহত্তর চিহ্ন বসিয়ে দেবো। পরে দেখো 19 আর 30 রয়েছে, সবসময় এটা দেখে যেহেতু করছি, 19টা কি 30-এর থেকে ছোট, মানে এখানে ক্ষুদ্রতর চিহ্ন বসাবো। এইভাবে সুন্দরভাবে পুরোটা করে নেবে। এটা যখন হয়ে যাবে, তারপরে দেখো আমরা আর একটা অঙ্ক দেখে নেবো, কারণ এই অঙ্কটা খুবই সহজ। ফাঁকা ঘরে সমান ও অসমান চিহ্ন এখানে আমরা বসাবো। সমান অসমান চিহ্ন কি, তোমরা এর আগে করে এসেছো, সমান চিহ্নটা আমরা জানি, এই যে দেখো এটা হচ্ছে সমান চিহ্ন, এটা হচ্ছে সমান চিহ্ন, আর অসমান মানে যেটা সমান নয়, অসমান, তাই দেখো সমান চিহ্নটা দিয়ে এই যে কেটে দেওয়া হলো, এটা হচ্ছে অসমান চিহ্ন, এটা সমান চিহ্ন, চিহ্নটা তো তোমরা জানো। এবার সমান আর অসমানটা কি করে বসাবো, এই যে দেখো ফাঁকায় যে বক্সের দুই দিকে যদি একই সংখ্যা থাকে তাহলে সেটা হচ্ছে সমান। দেখো এখানেও 8 রয়েছে, এখানেও 8 রয়েছে, মানে কি এটা সমান, সমান চিহ্ন বসিয়ে দেবো।
তারপরে দেখো এটা দেখো, এখানে শূন্য 2 রয়েছে, মানে শূন্যর কোনো দাম নেই, তাহলে এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, তাহলে দুই দিকে সমান মানে সমান। সমান আর অসমানটা তো খুবই সহজ, সবসময় বক্সে দুই দিকটা ভালো করে দেখবে, যদি দেখো একই সংখ্যা রয়েছে তাহলে সমান চিহ্ন বসাবে, আর যদি দেখো দুটো দুই দিকে দুটি আলাদা সংখ্যা রয়েছে তাহলে অসমান চিহ্ন বসিয়ে দেবে। দেখো এখানে রয়েছে 7, এখানে রয়েছে 6, 7 আর 6 নিশ্চয়ই আলাদা আলাদা, 7 আর 7 বসালে সমান বসাতাম, 7 দেখো 7, এটা হচ্ছে 6, তাহলে এটা সমান নয়, তাহলে কি চিহ্ন বসাবো? অসমান। দেখো এখানে 19 রয়েছে, এখানে কি রয়েছে? 1 রয়েছে, এটাও সমান নয়, তাহলে অসমান বসিয়ে দেবো। তাহলে যেদিক আমরা দুদিক যখন সমান সমান পাবো তখন সমান চিহ্ন, আর যখন দেখবো দুই দিকে আলাদা আলাদা রয়েছে তখন অসমান চিহ্ন বসাবো। এই অঙ্কটা দেখো, এগুলো দেখে ঘাবড়ে যাবে না। এখানে দেখো 80, এখানে দেখো বানান করে 80 লেখা আছে, তাহলে 80 সংখ্যায় লেখা আছে, বানান করে 80 লেখা আছে, মানে তো সেই 80ই হলো, তাহলে দুই দিকে সমান সমান, তাহলে সমান চিহ্ন বসাবো। এবার দেখো তোমাদের যে অঙ্কগুলো রয়েছে এখানে, প্রতিটা অঙ্কই যেগুলো সমান সমান, দেখো 9 9 সমান, 7 6 অসমান, 5 50, 5 আলাদা 50 আলাদা, মানে তাহলে অসমান। দেখো 2 2 তাহলে এটা সমান, 19 এখানে 1 এটা অসমান, 80 দেখো 80 দুই দিকেই 80 80 আছে, তাহলে এটা হচ্ছে সমান। এভাবে এই অঙ্কগুলো সুন্দরভাবে করবে, সমান অসমান খালি দেখবে দুই দিক, দুই দিক একই সংখ্যা থাকলে সমান, দুই দিক আলাদা সংখ্যা থাকলে অসমান।